अरे ये भाई কি অবস্থা গাদা কি ভাষা তুই আমি তো ভালো আছি ভাই আমি গরম আছি তে মে ভাই আমার তো দুদিন না আবার দেখলাম না গেছলেন কো কেব করে দেখবে ঢাকা শহরে থাকলি না দেখবে হলো হইছে কি গ্রামে তোমার বিশাল পোস্ট পজিশন পোস্ট মনে করো তো পোস্ট নাই কিন্তু পজিশনটা আছে সাত দিন যদি গ্রামের লোকজন আমাকে না দেখে পাগল হয়ে যায় বারবার খালি ফোন করে কি ভাই কবে আসবেন ভাই আপনার না আসলে তো বিপদ হয়ে যেতেছে রাস্তাঘাটও ঠিকঠাক মতো আসতেছে না এসপিডি চেয়ারও ঠিক মতো কথা শুনতেছে না যাই এখন একটু ঝামেলা ছিল মিটে দিয়ে আসলাম অবশ্যই আজকে আসলাম আচ্ছা ইহিনে আসি বুঝছাও খুবই ভালো কথা হ্যাঁ তা মনির ভাই কি আছে বাড়িতে আছে मडल মডেল গেদির জামাই বুড়া এই বুড়ার আগের পক্ষের ছাওল লগা মনির ভাই তোমার কি চাও চিন্তা না করে চিনছি তো খুব ভালো করে চিনছি যে কান্ডটা গড়াইছি মিয়া ভাই এটা নাছি না বাবা আছে নাকি মিয়া ভাই এত কালকার পরে তার এই বাড়িতে আইছে না বাহ বাহ বাইছে গেছো তোমার উপর রহমত বর্ষণ হইছে বলা তুমি মনে করো যে ঠিকঠাক আছো কি কইতাছো নিতা আমার উপর রহমত বর্ষিত হইছে মানে अरे गाधा বুঝতাছ নাকি আমি মনির ভাই কিন্তু ভয়ানক সন্ত্রাসী আর খুন করার সিস্টেমই আলাদা আমি হইলাম কি হে মানুষ এক মনে করো আপন করে যত্ন করে ভালো ব্যবহার করে আইসে আইসে নিয়ে এসে নিয়ে এসে কাছরাতে ঝুলায় উল্টা করে ঝুলায় এই যে পায়ের কবজি আছে না কবজির মধ্যে দড়ি এবং প্যাঁচ দিয়ে কাছরাতে ঝুলায় তারপর ডালের উপর বসে বসে ওই পায়ের মধ্যে করে থাবড়ায় বুঝছা এরম এরম করে থাবড়ায় घटनाटाई ঘটনা তো এরকম ঘটবার ভাই তুই বিরাট বড় মুশকিল ভাই আমি কোনো চিন্তা করি না রে আমি তার এই গেট দেখ কোনো সময় ঢুকতে দিতাম না ভিতরে মনে করো জোর করে যদি ঢোকার চেষ্টা করে করবে কি কপালে দিয়ে হিনে বুঝছ তোমার নাটিটু দিয়া টাং করে বাড়ি মারবে দিব মাথা ঘুরে পড়ে গেছে একেবারে মে ভাই আমি খালি দেখ হইল যে খালি আরেকটা বার আইল এই যে নারী রে দিয়া একবার ঠাস করে দাও মাথাটা কমাল দাও মাঝে বাড়ি মারবে তিন দিন পরে রক্ত নেই বলবো না ভাই আড্ডির পানি বাইরে গেছে গা শরীর খুব ক্লান্ত ক্লান্ত লাগতেছে মেসে থাকি আমার তো জাতীয় খাদ্য ডিম আর আলু ওদের থাকবো হাতে আলা ওই ট্যাংরা মাছ শিং মাছ তারপর ইসা ইসা না ইসা খাওয়া যাবে দাম বেশি আমি সদালে আমার বাসা তাইতেছি আইরে